এটা বাংলাদেশে যতগুলো সংস্কৃতি আছে, বিশ্বের মধ্যে যতগুলো সংস্কৃতি আছে, তার মধ্যে একমাত্র বাউল পালা গানেই বন্দনা গানের রেওয়াজ। কারণ এটা গুরুমুখী বিদ্যা, ওস্তাদ গুরু পিতা মাতা ওলি আল্লাহ আহলে বায়াত আল্লাহ আল্লাহ রাসুলের প্রশংসা হলো বন্দনা গান। আর একটা মানুষ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন এই প্রশংসায় রত থাকে, আমার মনে হয় আল্লাহ রাসুল আহলে বায়াত পাক পাঞ্জাতন ওলি আল্লাহ ওস্তাদ গুরু পিতা মাতার প্রশংসা করে শেষ করা সম্ভব না। তাই একটু পরেই যেই সময়টা আসতেছে মাগরিবের পরে আমাদের পৃথিবীর মধ্যে অন্ধকার নেমে আসবে, তদ্রূপ এই মানব জিন্দগির দিকেও যদি একটু তাকানো হয়, তাহলে আমিও একদিন এসেছিলাম একদিন চলে যাব। পূর্ব দিক থেকে যখন সূর্য উঠে পৃথিবী অন্ধকার থেকে আলোকিত হয়, আমি যখন পৃথিবীতে এসেছি আমার বাবা মায়ের কোল আলো হয়েছে, আমার গায়ে যখন যৌবন এসেছে সূর্যটাও তদ্রূপ মাথার উপরে যখন থাকে তেজস অনেক পাওয়ার থাকে আলো, একসময় সেই সূর্যটা পশ্চিমে অস্ত যায়, এই মানবের জীবন বেলাটাও একসময় ডুবে যায়। অনেকে এসেছিল অনেকে চলে গেছে, আমরাও যাওয়ার অপেক্ষাই আছি, কখন যেন দয়াল ডাক দেয়, কখন যেন জীবন বেলাটা ডুবে যায়। সেখান থেকে আমার দয়াল পরশ্চান আমার বাজানের লেখে একটি গান আমি রাখবো, তারপরে আমার মায়ের বন্দনা পরিচয় পর্ব মনোনীত একটি গান শেষে আমাদেরকে যেই ধারাবাহিকতার মধ্যে দাঁড় করানো হয়, দয়াল চাইলে আপনাদের দোয়া ভালোবাসা থাকলে গান গাইতে গাইতে যেন এমন একটা জায়গায় আমরা পৌঁছাইতে পারি যেখানে গেলে জাগতিক জগতের মোহকে ভুলে গিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমে, আপন আপন মুর্শিদের প্রেমে, যার গুরু নাই মুর্শিদ নাই আপন আপন পিতা মাতার প্রেমে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে দুফোঁটা অশ্রুসিক্ত নয়নে যেমন একটা শান্তি মন নিয়ে আসছি, তেমন একটা শান্তি মন নিয়ে যেন আমরা বাড়ি ফিরতে পারি, দোয়া চাই দোয়া চাই। আমার সমীপ
মির্জন আমায় সাইরা সবাই চইলা যায়, আমি একা রইলাম পরে ফিরা না আগে উঠা দরদি আমি আর কোন ধন চাই না দরদি, আমি আর কিছু না চাই এই প্রাণ পাখি যাইবার কালে তোমায় যে বাকি মাত্র পাখি ওরে এখন বাকি মাত্র পাখি এই প্রাণ পাখি যাইবার কালে তোমায় একা কোথায় যাই রে।